হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আশা করি এই ট্রিক্সটি আপনাদের খুব কাজে আসবে। আপনারা সারাদিন ক্রোমে বিভিন্ন জায়গায় লগ ইন করে থাকেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনারা যে ক্রোমে যে বিভিন্ন সাইটে ঢুকছেন সেগুলো কি আপনাদের জন্য সিকিউর কি না? তো চলুন আজকে আমরা দেখে নিই। ধরুন এখন আমরা এই একটা সাইটে রয়েছি, তো আমরা এটা কীভাবে চেক করবো যে আসলে এই সাইটটা সিকিউর কিনা? তো আমরা ওপরে চলে যাব থ্রি ডট আইকনে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা আবারও দেখবেন এই যে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করুন। তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে সাইটটা সিকিউর কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। এখানে আপনারা যদি বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড বা ইমেইল যাই দেন না কেন, এটা কিন্তু সিকিউর থাকবে না। এখান থেকে আপনাদেরকে ভাইরাস অ্যাটাক করতে পারে আপনাদের ফোনে। তো চলুন আমরা ফেসবুকে যাই। ফেসবুক বা ইউটিউবে যে কোনো একটা সাইটে ঢুকি, www.facebook.com। তো আবার আমরা থ্রি ডট এখানে ক্লিক করছি, অ্যান্ড এখানে দেখুন লেখা রয়েছে যে কানেকশন ইজ সিকিউর। তো আপনি এখানে যদি পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের নাম্বার দেন, সেটা কিন্তু হ্যাক হবে না, সেটা কিন্তু এখানে সিকিউরই থাকবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে বিভিন্ন সাইট দেখে নিতে পারেন যে সেগুলো সিকিউর কি না, আপনারা যেই সাইটগুলোতে ঢুকছেন সেগুলো আসলে সিকিউর কি না। তো আপনারা ইউটিউবও চেক করতে পারেন। আপনারা সারাদিন ইউটিউবে এটা সেটা চেক করেই থাকেন, তো চলুন দেখি ইউটিউব আপনাদের জন্য সিকিউর কি না। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব আপনাদের জন্য সিকিউর। আপনারা ইউটিউবে যে সকল তথ্যই দেন না কেন, সেটা প্রাইভেট থাকবে, সেটা কখনো পাবলিশ হবে না। আপনারা এভাবেই ক্রোম ব্রাউজার থেকে বুঝতে পারবেন যে কোন সাইটটা সিকিউর আর কোন সাইটটা আনসিকিউর। আশা করি এই ট্রিক্সটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ইনেবল করে দিন টেকনোলজি লেটেস্ট ভিডিও সবার দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।